Assalamu alaikum. How many words do we really need in spoken English? Kotogulo word dorkar. Orthat ইংরেজিতে শত শত লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে লাখে লাখে ওয়ার্ড রয়েছে, এর মধ্য থেকে কতগুলো ওয়ার্ড আমাদের দরকার এই বিষয়ে কথা বলবো এবং ওয়ার্ডগুলো কীভাবে সংগ্রহ করা যায় সে ব্যাপারে কথা বলবো অল্প সময়ের মধ্যে। মূল কথায় চলে যাই, আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে অর্থাৎ ডেইলি লাইফ ইংলিশের জন্য আমাদের দরকার শুধুমাত্র 5000 ওয়ার্ড, 5000 ওয়ার্ডস উই নিড। হ্যাঁ, 5000 ওয়ার্ড দরকার। এবং গুড নিউজ হচ্ছে এই 5000 ওয়ার্ডের মধ্যে আপনারা প্রায়, অর্থাৎ যিনি এসএসসি পাস করেছেন তিনি প্রায় 3000 ওয়ার্ড কিংবা 2500 ওয়ার্ড জানেন, তার প্রায় 50% আমরা জানি। হ্যাঁ, আপনি আশপাশে দেখেন এই ওয়ার্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আপনি যা দেখছেন সবই ইংরেজি। দেখেন মোবাইল ফোন, টেবিল, চেয়ার, পকেট, লকেট, সকেট, প্যাকেট, জ্যাকেট সবই ইংরেজি। দেখেন মোবাইল ফোন, সোফা, চেয়ার, কার্পেট, টব, আমব্রেলা, যা যা দেখছেন দেখেন আশেপাশে সব ইংরেজি শব্দ। এসি, মেসি, রোনাল্ডো সবই ইংরেজি। আচ্ছা, ফ্যান সব কিছু, মস্কিটো স্প্রে, ল্যাপটপ, মাউস, হ্যাঁ সবই তো ইংরেজি। প্যান্টস, শার্ট ইংরেজি। দেখেন অনেক ওয়ার্ড জানেন, একজন রিক্সা চালক ভাইও অনেক ওয়ার্ড জানেন। আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন, একটি প্রজন্ম, একটি বাংলাদেশ। হ্যাঁ, দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে বস বাংলাদেশ অনলাইন স্কুল। উই শেপ ফিউচার। ফর অ্যাডমিশন প্লিজ কল অর এসএমএস টু 0162-000-4200। আচ্ছা, তো কত ওয়ার্ড লাগবে? 5000 ওয়ার্ডস অনলি, যার মধ্যে অর্ধেকটাই আপনি জানেন কিংবা তার বেশি জানেন। এবার এই ওয়ার্ডগুলো কিভাবে কালেক্ট করা যায়, কারণ এত এত ওয়ার্ডের মধ্য থেকে কিভাবে সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো অর্থাৎ 5000 ওয়ার্ড আমি বেছে নেব। হ্যাঁ, আচ্ছা দেখেন খুব সহজ একটা পদ্ধতি বলি, আপনার নিঃসন্দেহে ভালো লাগবে, সেটা কি ডেইলি লাইফে আমরা যখন বাংলা বলি তখন কোনটা পারি কোনটা পারি না এটা দেখলেই হলো। যেটা পারি সেটা তো পারি, আর যেটা পারি না সেটা একটু দেখে নিলাম, হয়ে গেল। ধরেন আমি হাঁটতে যাচ্ছি, আমি হাঁটছি, আই এম ওয়াকিং, আই ওয়াকড, আমি হেঁটেছিলাম। ওয়াকিং মানে হাঁটা, এটা আমরা জানি, ওয়াক, আই ওয়াকড। আমি হাঁটতে যে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, হোঁচট খাওয়া। এখন হোঁচট খাওয়া ইংরেজি আমি জানি না, আমি একটু ডিকশনারি দেখে নিলাম। হ্যাঁ, আমি লিখে নিলাম হোঁচট খাওয়াটা কি, মানে হোঁচট। এবার আমি ডিকশনারিটা দেখলাম, ব্যাস। আপনি এবার যা শিখবেন সব প্র্যাকটিক্যাল হয়ে যাবে। অর্থাৎ হোঁচট খাওয়া আপনি লেখা দেখলেন স্টাম্বল, STUMBLE, তা আপনি বললেন আই স্ট্যাম্বল্ড অ্যান্ড ফেল, আই স্ট্যাম্বল্ড অ্যান্ড ফেল, আমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, আই গট হার্ট, ব্যথা পেয়েছিলাম। দেখেন অর্থাৎ আমি কোন ওয়ার্ডটা পারি এবং কোন ওয়ার্ডটা পারি না এটা পার্থক্য করলে হয়ে গেল। আপনি দেখবেন এরপরে যে ওয়ার্ডগুলো আপনি শিখবেন একেবারে জরুরি ওয়ার্ড আপনি শিখে ফেলেছেন বাংলা ওয়ার্ড। আমি কথা বলার সময় যেগুলো পারি তো ভালো, আর না পারলে লিখে নিলাম এবং শিখে নিলাম। দেখবেন 5000 ওয়ার্ড, অনলি 5000 ওয়ার্ডস নিড, অ্যান্ড এই যে ডেইলি লাইফ প্র্যাকটিসের মাধ্যমে আমরা ওয়ার্ডগুলো কালেক্ট করতে পারি। অবশ্যই সেটা লিখে রাখতে হবে সুন্দর করে, সুন্দর করে। প্রতিদিন যদি 10টা করে ওয়ার্ড কালেক্ট করি 6 মাসের মধ্যে আমার 1800 ওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, এরপর আমি ভুলে যাব, আবার এক্সাম্পল তৈরি করব, আবার মনে পড়বে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, আমি শামিম হাসান নাহিন, হৃদয় রাজধানী থেকে।